এবার বড় ধরনের সুখবর পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচার সরকারের আমলে দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করেছে উচ্চ আদালত। তারেক রহমানের বক্তব্য বিবৃতি সব ধরনের গণমাধ্যমে প্রচার ও প্রকাশ্যে নিষেধাজ্ঞার বিষয়ে দেয়া অন্তর্বর্তীকালীন আদেশ ও রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে আর কোনো বাধা নেই। বৃহস্পতিবার রিটকারী আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতের রুল ও অন্তর্বর্তীকালীন আদেশ প্রত্যাহারের আবেদন করেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকা লীনা। এর আগে 2015 সালে 6 জানুয়ারি আইনজীবী নাসরিন সিদ্দিকা লীনা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রিটে বলা হয় তারেক একজন ফেরারি আসামি, তিনি সংবিধান লঙ্ঘন করে ও বেআইনিভাবে বক্তব্য দিচ্ছেন। একজন ফেরারি আসামির বক্তব্য মিডিয়ায় প্রচার হতে পারে না, যাকে আদালত খুঁজে পাচ্ছেন না তার বক্তব্য প্রচারযোগ্য নয়। রিটে কোনো পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসে তারেক রহমানের কোনো বক্তব্য প্রকাশ, প্রচার, সম্প্রচার, কোনো উৎপাদন না করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তথ্য সচিবের প্রতি নির্দেশনা চাওয়া হয়। পরদিন 7 জানুয়ারি রিটের উপর শুনানি শেষে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তারেকের বক্তব্য প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন। রুলে তারেক রহমানের বক্তব্য প্রকাশ ও প্রচার নিষিদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন বিবাদীদের নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পররাষ্ট্র সচিব, আইজিপি, বিটিভির মহাপরিচালক, বিটিআরসি চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের রুলে জবাব দিতে বলা হয়। আদালতে সেদিন রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাহারা খাতুন, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট সম রেজাউল করিম। এদিকে বাতিল হওয়ার আদেশের পর ব্যারিস্টার কায়সার কামাল বলেন এই মামলাটি আজকের কার্যতালিকায় ছিল। এদিন রিট পিটিশনার আইনজীবী নাসরিন সিদ্দিকা লীনা হাইকোর্টে এসে বলেছেন এ রিট আর তিনি চালাতে চান না, এ কারণে এ রিট পিটিশনের আর কোনো অস্তিত্ব নেই। আদালত বলেছেন তারেক রহমানের বক্তব্য প্রচারের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল আজ থেকে তার আর কোনো কার্যকারিতা নেই, অর্থাৎ তারেক রহমানের বক্তব্য প্রচারে আর আইনগত কোনো বাধা নেই। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে এসব মামলা হয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে হওয়া মামলাগুলোর মধ্যে 6টির বিচার শেষে সাজা ঘোষণা করা হয়েছে আর কিছু মামলা স্থগিত অবস্থায় রয়েছে। তবে লন্ডনে থাকা তারেক রহমান কোনো মামলাতেই সাজা ভোগ করেননি, আদালত তাকে পলাতক হিসেবে দেখিয়ে এসব রায় দিয়েছে। বিএনপি পন্থী আইনজীবীদের দাবি রাজনৈতিকভাবে এসব মিথ্যা মামলায় তারেক রহমানকে জড়ানো হয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে 17টি মামলা হয়েছে। পরবর্তী সময়ে শেখ হাসিনা সরকারের সময় 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা, অর্থ পাচার মামলা ও সারা দেশব্যাপী মানহানির মামলাসহ আরও অন্তত 20টির বেশি মামলা হয় বলে জানান বিএনপিপন্থী আইনজীবীরা। তবে তারেক রহমানের বিরুদ্ধে প্রকৃত মামলার সংখ্যা কত তা জানেন না তারা।